গত বৃহস্পতিবার হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ঢুকে এলোপাথারি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা, আর সেই কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত বেঙ্গালুরুর কাছে গ্রেপ্তার শেখ সাজিদ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কি জানতে পারছো, দুষ্কৃতীর হদিশ কিভাবে পেল পুলিশ? দেখো সুকন্যা, গতকাল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ব্যাঙ্গালোর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি বেসরকারি নার্সিংহোম থেকে গত 2রা মে বাঁকড়াতে 3 নম্বর পঞ্চায়েত অফিসের মধ্যে যে গুলি চালানোর ঘটনা ঘটে তার মূল অভিযুক্ত শেখ সাজিদকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর যে শেখ সাজিদ ঘটনার প্রায় 20 দিন আগে ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে, যদিও তার কোনো সিরিয়াস অসুখ ছিল না বলে জানা গেছে, এবং চিকিৎসার নামে সে আগে থেকেই ওই নার্সিংহোমে ভর্তি ছিল যাতে কাগজপত্র তৈরি করা যায়, এবং এই ওইখান থেকে বসেই তিনি গোটা ঘটনার প্লট তৈরি পরিকল্পনা করে এবং একাজে হাওড়ার বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতিকে কাজে লাগায়। এবং পরিকল্পনা মাফিক গত বৃহস্পতিবার দুষ্কৃতীরা ওই পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে 5 থেকে 6 রাউন্ড গুলি চালায়, এবং যেটা জানা গেছে ওই গুলি চালানোর মূল উদ্দেশ্য ছিল বর্তমান পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধান শেখ জাকির হোসেন মণ্ডল, এই দুজনকে খুন করা। যদিও অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান এবং তারা এবং এই ঘটনার তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা, এবং তদন্তে নেমে গোটা প্লটটা তারা জানতে পারে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। গতকাল সাজিদকে গ্রেপ্তার করা হয়েছে, এর আগে বিহারের থেকে গ্রেপ্তার করা হয়েছে যশবন্ত সিং, তিনি জেলে আছে, তাকেও ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে হাওড়ায়। এর পাশাপাশি যেটা জানা গেছে বালিয়া থেকে গ্রেপ্তার হয়েছে সঞ্জয় সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতি, এবং তাকেও কিন্তু ট্রানজিট রিমান্ডের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। শেখ সাজিদকে গতকালই অ্যারেস্টের পর আজকে বিমানে করে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে, এবং এখান থেকে আজকেই তাকে হাওড়া আদালতে তোলা হবে। তোমার কাছে জানতে চাইবো, এই যে দুজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে বেঙ্গালুরুর কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদিকে আরেকজন উত্তরপ্রদেশের বালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়, কোন সূত্র ধরে এই দুজনের হদিশ পেল পুলিশ? দেখো ঘটনার পরেই কিন্তু পুলিশ যেটা গোয়েন্দারা প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাস্থল থেকে, এবং যারা ওই সিসিটিভিতে উঠে এসছে তারা কিন্তু প্রত্যেকেই কুখ্যাত দুষ্কৃতি, এবং তাদের পরিচয় তারা জানতে পারে সিসিটিভি ফুটেজ থেকে। একই সঙ্গে তার নিজের সূত্র মারফত গোয়েন্দারা কিন্তু জানতে পারেন যে এই গোটা অপারেশনের পেছনে কিন্তু এই কুখ্যাত দুষ্কৃতিরা রয়েছে। তাদেরকে সুপারি দিয়েছিল শেখ সাজিদ। সাজিদ এই ঘটনার আগে থেকেই কিন্তু প্ল্যান মাফিক ব্যাঙ্গালোরের একটা নার্সিংহোমে ভর্তি হয়ে যায়, এবং যাতে দিন তাতে যাতে পুলিশের চোখকে ধুলো দিয়ে দেওয়ার জন্যে কিন্তু এই কাজ, যে তিনি তো অসুস্থ নার্সিংহোমে ভর্তি আছে, তিনি ঘটনাস্থলে নেই, কিন্তু গোটা অপারেশনটা হলো, এইটাই তার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু তদন্ত নেমেই পুলিশ কিন্তু জানতে পারে এই ঘটনার পেছনে মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড হচ্ছে শেখ সাজিদ, এবং তাকেই কিন্তু ব্যাঙ্গালোর থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে। আজকেই তাকে ধৃতকে হাওড়া আদালতে হবে তোলা হবে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে। এর পাশাপাশি পুলিশ কিন্তু তাদের কাছ থেকে অপারেশনের সময় ব্যবহৃত যে বন্দুক, রিভলভার এবং গুলি, সেগুলোও কিন্তু বেশ কিছু উদ্ধার হয়েছে। ধন্যবাদ সুনীল।